দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় আড়াই বছর পর খুলে গেল ভারত বাংলাদেশ ইন্টিগ্রেটেড চেকপয়েন্ট এর ফলে খুশি চংড়াবান্ধা স্থল বন্দরে যার ফলে আজ থেকে যে কোনো বাংলাদেশি নাগরিক ভিসা করে ভারতে প্রবেশ করতে পারবে করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধের ফলে আন্তর্জাতিক এই চেকপোস্ট নিয়ে দীর্ঘদিন যাতায়াত বন্ধ ছিল দীর্ঘদিন পরে যাতায়াত ব্যবস্থা খুলে যাওয়ায় খুশি সেখানকার মানি এক্সচেঞ্জের প্রচুর বেকার ছেলে দীর্ঘদিন আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় তাদের নড়িকি নিজের রোজগার হারিয়ে কোনো ক্রমে দিন চালাচ্ছিল ওদের মুখে আজ হাসি তারা আজ সবাইকে মিষ্টি বিতরণ করেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানান সরকারি নিয়ম মেনে চেকপয়েন্ট চলবে আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার বাড়ি বুড়িমারি স্থল বন্দরে আমি আসছি চাঙ্গারবান্ধাতে আজকে প্রথম এই প্রায় আড়াই বছর পরে পোর্ট খুললো এখানে আমি একজন ইম্পোর্টার আসছি এখানে একটু ব্যবসার কাজে আসছি কিছুক্ষণ আগে ঢুকলাম দাদা আজকে দিনে কেমন যাচ্ছে তো আপনাকে খুব সুন্দর লাগতেছে কারণ আমাদের বাসা যেহেতু এখানেই এই পোর্টটা খোলার কারণে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়েছে আর কি দাদা চাঙ্গারবান্ধা কি করুন যাবেন চাঙ্গারবান্ধায় আছি আমাদের সবগুলো ইম্পোর্টের কাজ এখানেই এবং এক্সপোর্ট এখানেই এখানে আমরাই অবস্থান করি বেশিরভাগই দাদা কতদিন থাকবেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আসি প্রায় আট দশ দিন আজকে খুব ভালো যাচ্ছে খুব ভালো লাগতেছে মানে আড়াই বছর পরে আসছেন হ্যাঁ আড়াই বছর ধন্যবাদ দাদা আপনার দাদা কি নাম বলুন আমার নাম আবুল কালাম আজাদ ধন্যবাদ আপনাকে ওটা আজ থেকে আড়াই বছর আগে আমাদের করোনার জন্য চাঙ্গারবান্ধা বর্ডার এমনকি অন্য অন্য বর্ডারও বন্ধ ছিল আড়াই বছর পর আজকে খুললো খুব ভালো লাগছে খুব ভালো খবর এটা দাদা কত লোক আজকে আসছে সকাল থেকে আজকে সকাল থেকে আজকে আমাদের বারোটা থেকে অর্ডার আসলো আইসিবিতে এখন মানুষজন ভিসা লাগাবে ভিসা চাঙ্গারবান্ধা ভিসা দশ দিন আগ থেকে বাংলাদেশে দেওয়া শুরু করেছে আজকে মনে হয় দুই চার পাঁচজন আসলো এভাবে আস্তে আস্তে আমাদের বর্ডারে লোকজন আসবে দাদা কতদিন বন্ধ ছিল আপনাদের এখন বর্ডারটা আজ থেকে দুই আড়াই বছর হয়ে গেল দাদা মোট কতজন এখানে আপনাদের কর্মী ছিল এখানে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুই দিকে মনে এখানে সবকিছু নিয়ে সাত আটশো জন কাজ করে মানে সাত আটশো জন মানে দুই বছর বসে ছিল না একদম বসে ছিল এই সাত আটশো জন আবার নতুন আমাদের কাজে জয়েন করবে খুব ভালো লাগছে আর কি বর্ডারটা করতে মানে খুব ভালো লাগছে অবশ্য ভালো লাগবে আড়াই বছর ধরে বন্ধ আমাদের বর্ডার সাত আটশো জন আবার নতুন কর্ম আবার ফিরে পেলো অবশ্যই ভালো লাগবে দাদা আপনার নাম কি দাদা বিক্রম দাদা ধন্যবাদ দাদা আপনাকে